চাই সরাসরি আমাদের বিশেষ একটা গণপ্রতিনিধিত্ব দেওয়া হোক এবং আমাদের যারা আমরা নিয়োগ পৌঁছিতেছি সকলকে যেন চাকরি দেওয়া হোক, এটা আমরা চাই। ছবি নকল করে তারা চাকরি করতেছে, সেটা পেপার পত্রিকায় আপনারা জানেন, সাংবাদিকরা জানার কথা, আমার জানা মতে সব সেই সব যদি ওদেরকে ছাঁটাই করা হয় তাহলে আমরা মাত্র যে কয়জন আছি তাদের অলরেডি এমনি চাকরি হয়, আর দেশে পুরো বাংলাদেশে 1.5 লাখের মতো এখনো পদ খালি আছে, শুধু পদ আছে। সো আমাদের মানে চাকরিতে কোনো রকম বাধা হওয়ার কথা না। সো আমাদের আমাদের নিয়োগটা আমরা পুরোপুরি পেতে চাই, যার যার অধিকারটা আদায় করতে চাই, এটা আমাদের আসল দাবি। যদি এই দাবি না মানা হয় তাহলে আমরা না মেনে ছাড়বো না, আমরা দাবি নিয়ে আদায় করেই ছাড়বো, ঠিক আছে? সেটা যেভাবে হোক আমাদের, কারণ আমাদের তো কোনো আমাদের মানে বৈধ সার্টিফিকেট আমাদের আছে, এবং আমাদের সময় যখন পরীক্ষা দেওয়া হয়েছিল তখন কোনো এইসব ইয়া ছিল না, কোনো আইন ছিল না, তখন কোনো আইন ছিল না, তখন বয়সের কোনো বেড়াকল ছিল না, তাহলে সেই সময় ছিল না। এখন আমাদের বয়সের বেড়াকল দিয়ে কেন আমাদের আটকে রাখা হবে? বেড়াজালটা কেন তৈরি করা হয়েছে? আগে তো ছিল না, তাহলে কেন আমরা এটা এখন মেনে নিব? মেনে নেওয়ার তো কথা না আমাদের, আমাদের তো আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের এরকম ঝুলে রাখা হয়েছে, একটা পর একটা নিয়োগ দেওয়া হচ্ছে, আমাদের বাদ দিয়ে কেন? আমাদের তো কোনো দোষ ছিল না, আমাদের তো সার্টিফিকেটের কথাই ছিল যারা পরীক্ষা পাস করবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে? আমাদের আমি যখন আমি 12তম তখন বয়সের কোনো বার ছিল না, তখন আমাদের বয়সের কোনো মানে সীমাবদ্ধতা ছিল না, এবং ওখানে উল্লেখ ছিল যে হচ্ছে পাস করার পরে তাদেরকে নিয়োগ, তারা মানে যোগ্য, তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তাহলে এখন কেন আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের ঝুলে রাখা হয়েছে? এবং আমাদের আন্দোলনটা কিন্তু আজকে থেকে না, দীর্ঘ হচ্ছে প্রায় 2 বছর হচ্ছে আমরা আন্দোলন করতেছি, শাহবাগে আমরা 200 দিন আন্দোলন করছি, আপনারা দেখার কথা জানার কথা, আমার জানা মতে 200 দিন আমরা শাহবাগে বসেছিলাম, তারপরে আমরা শাহবাগে 21 তারিখ 21শে ডিসেম্বর 2021 সালে আমরা বিশাল বড় একটা আন্দোলন করছি, এরপরেও দীর্ঘদিন আমরা সেই এনটিআরসি ভবনের সামনে আন্দোলন করছি। সো আপনারা জানবেন, এটা জানার কথা, এবং আপনারা এটা সুন্দরভাবে আমরা চাই আপনারা আমাদের পক্ষে থাকবেন এবং আমাদের এই অধিকার আদায়ে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা যারা যারা যাবো, আপনি নীলিমা চক্রবর্তী,